মানুষ তৃণমূল দেখলে এখন বলছে চোর, চোর আর তৃণমূল সমর্থক হয়ে গেছে। লোকে আর কিছুদিন পরে তো চোর শব্দটাই ব্যবহার করবে না, লোকে চোরের জায়গায় তৃণমূল শব্দ ব্যবহার করবে। কোথাও মারছে, কোথাও কাটছে, কোথাও কোঠে গিয়ে খুন করে দিয়ে আসছে, গুলি করে দিয়ে আসছে, দানবের রাজত্ব চলছে। তার যদি এই প্রশাসনিক দক্ষতা না থাকে যে তিনি ল অ্যান্ড অর্ডার হ্যান্ডেল করতে পারবেন, পদত্যাগ করুক। প্রায় 73,000-74,000 বুথ, সেখানে মাত্র তিনটে অঞ্চলে তিনটে গণ্ডগোল হয়েছে, এবং সেটাও নিজেদের লোকাল ব্যাপারে। আমাদের দল কোনোভাবেই এতে ইনভলভ নয়। 2023-এ যখন আপনি নির্বাচনে যাচ্ছেন, আপনার ক্যাবিনেট মন্ত্রী ছিল জেলে, আপনার এমএলএ জেলে, একাধিক এমএলএ জেলে, পার্টির নাম্বার টু জেলে, ফলে আগামী দিনে আরো অনেকে জেলে যাবে। আর আজকের যে ঘটনা আমি এখনো পর্যন্ত জানি না, আমি তো রাস্তায়। তুমি নিয়োগ দুর্নীতিতে কোনো কিছু খবর তোমার কাছে থাকে না, তুমি রাজ্যের আইন শৃঙ্খলা সেটা রক্ষা করতে পারো না, পারো কি? চুপচাপ বাড়িতে বসে থাকো। তোমাকে মুখ্যমন্ত্রী হতে কে বলেছে? তুমি যদি কিছুই না জানবে কচি খোকা, তুমি যদি কতই কচি খুকি হও তাহলে বাড়িতে বসে থাকো। শান্তিপূর্ণ ভোট হবে তার লক্ষ্য নেই। ভাঙড়ে এই পরিস্থিতি কেন, এর জন্য দায়ী কে? রাজ্য প্রশাসন। ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, আইন শৃঙ্খলার পরিস্থিতি এরকম তৈরি হলে কে দায়ী? মুখ্যমন্ত্রী দায়ী। এরা তো ওই বোমা গুলির রাজনীতিতেই বিশ্বাস করে, শাসক দলের ভয়ে পুলিশ টেবিলের তলায় লোকায়, এটাই তো স্বাভাবিক হয়ে গেছে। এই পরিমাণ দুর্নীতি নিয়ে এসছে বর্তমানের শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রতিটি দুর্নীতি কে জড়িত? না তৃণমূল কংগ্রেসের অমক নেতা, তৃণমূল কংগ্রেসের তমক নেতা, জনগণের পয়সায় নিয়ে লাট সাহেবি করছো, আর বড় বড় কথা আমি দিয়েছি। দুয়ারে পঞ্চায়েত আজকে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, ভাঙর রক্তার্ত, গুলি আর বোম আজকে চললো ভাঙরে। অত্যন্ত দুর্ভাগ্যজনক পঞ্চায়েত নির্বাচন হচ্ছে এই রাজ্যে। পঞ্চায়েত নির্বাচন মানে যুদ্ধক্ষেত্রের মতো পরিস্থিতি, অত্যন্ত দুর্ভাগ্যজনক। গত পঞ্চায়েত নির্বাচনে মানুষ দেখেছে যে মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি, সাধারণ মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখন যদি মনে করেন যে গত পঞ্চায়েত নির্বাচনের মতোই এবার পঞ্চায়েত নির্বাচনেও ওই মনোনয়ন জমা দিতে পারব, দেবে না, মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দেবে না, এই জিনিস চলবে না। মানুষ প্রতিরোধ করবেই এবং সেই প্রতিরোধ করছে। মানুষ প্রতিবাদের রাস্তায় যাবে, প্রতিরোধের রাস্তায় যাবে, এবং নিশ্চিতভাবেই মানুষ প্রতিরোধের রাস্তাতেই যাবে। এবং জনগণ জানেন যে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না দিলে কি করতে হয়। যেন গণতন্ত্রের একটা সাধারণ ভাষা আছে যে যত আপনি নিম্নমুখী চাপ তৈরি করবেন তত বেশি ঊর্ধ্বমুখী চাপ তৈরি হবে। আপনি যদি জনগণকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেন তাহলে জনগণও আপনাকে বুঝিয়ে দেবে কী করে ভোটাধিকার কেড়ে নিতে হয়। এই রাজ্য প্রশাসন দিয়ে, এই রাজ্য পুলিশ দিয়ে আপনি স্বচ্ছন্দে ভোট করাতে পারবেন নাকি, নির্বিঘ্নে ভোট করাতে পারবেন নাকি? সেই জন্য তো আজকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। ফলে এই রাজ্যে কোনো কিছু, এই বর্তমান যে প্রশাসন আছে সেই প্রশাসনেরকে দায়িত্ব দিলে সে রাজ্য পুলিশ হোক, রাজ্যের সাধারণ প্রশাসন হোক, কোনো কাজ নির্বিঘ্নে করতে পারে না। এই রাজ্যে একটা নিয়োগ নির্বিঘ্নে হয় না, তো আর ভোট নির্বিঘ্নে হবে? আর এর পিছনে যারা যারা দায়ী আছে তাদের প্রত্যেককে শাস্তি পেতেই হবে। ওই দুদিন ভাবছেন লোকজনকে চমকে ভোটাধিকার প্রয়োগ করতে দেবেন না, আর আপনারা দীর্ঘদিন শাসন ক্ষমতায় থাকবেন, এই জিনিস আর চলবে না। শাসক জানে সাধারণ মানুষ এই শাসন ক্ষমতার বিরুদ্ধে আছে এবং তারা এই শাসকের বিরুদ্ধেই ভোট দেবে। ফলে যেহেতু তারা বুঝতে পেরেছে সাধারণ জনগণের পালস, তাই তারা যেন তেন প্রকারেণ ভোট লুট করতে চায়। আর এই ভোট লুট করতে চাইলেই তো গত পঞ্চায়েত নির্বাচনের মতো এবার পঞ্চায়েত নির্বাচনে ওয়াকওভার পেয়ে যাবেন না। 2018-2023 এক না। তোমাকে মুখ্যমন্ত্রী হতে কে বলেছে? তুমি যদি কিছুই না জানবে কচি খোকা, তুই যদি কতই কচি খুকি হও তাহলে বাড়িতে বসে থাকো। তুই কিছুই জানো না, কিছুই খবর রাখো না, কিছুই পারো না, তোমাকে মুখ্যমন্ত্রী হতে কে বলেছে? চুপচাপ বাড়িতে বসে থাকো, পদত্যাগ করে দাও। রাজ্যের মানুষ ক্ষমতায় বসিয়েছিল, অনেক কিছু তাদের আশা ভরসা ছিল, আর তুমি ক্ষমতায় বসে রাজ্যের মানুষকে এই পরিস্থিতিতে দাঁড় করেছো। আজকে ভাঙড়ের মানুষ কোন পরিস্থিতির মধ্যে আছে? আরাবুল ইসলামের ছেলের গাড়িতে বোমা। দেখুন, একসময় অনুব্রত মণ্ডল পুলিশের সুরক্ষার বলয়ে থেকে বলতো পুলিশের গাড়িতে বোম মারো,
এরা তো ওই বোমা গুলির রাজনীতিতেই বিশ্বাস করে। এরা জানে যে মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দিলে মানুষ এদের বিরুদ্ধেই ভোট দেবে। প্রশ্ন করলে আরে ও তো ওর মুখ্যমন্ত্রীর পথ অনুসরণ করছে, অন্য কাজে কিছু না। প্রশ্ন করলে ও পোশাক দেখে বলে দেয় ও মাওবাদী, আপনাদের মনে নেই? সারের দাম জিজ্ঞাসা করছে মাওবাদী, প্রেসিডেন্সির ছাত্রী সাধারণ প্রশ্ন করছে, তাকে রাজনৈতিক দলের কর্মী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এই তো ওর নেত্রীর ট্র্যাডিশন, ওর নেত্রীর ট্র্যাডিশন ফলো করেছে। ওরা তো প্রশ্ন কখনোই ফেস করতে যায় না। কেন, বিরোধীরা কি ক্ষমতায় নাকি? আর বিরোধীদের প্রশ্ন আপনারা করেন না? কোন বিরোধী আপনাকে প্রশ্নের উত্তর দেয়নি? আর প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে বিরোধীরা কি ক্ষমতায় নাকি? বিরোধীদের হাতে ওই পুলিশ প্রশাসনের দায়িত্বে নাকি, দায়িত্ব নাকি? বিরোধীরা কি অ্যাপয়েন্টমেন্ট দেয় নাকি? বিরোধীরা কি রিক্রুটমেন্ট রুলস তৈরি করে নাকি? এদিকে আপনি ক্ষমতায় থাকবেন আর প্রশ্ন করবে বিরোধীদের, তাহলে আপনি ক্ষমতায় আছেন কেন? তাহলে বিরোধীরাই ক্ষমতায় যাক, আর সেটাই যাবে ভবিষ্যতে। তুমি বাবা ওই সেকেন্ড ইন কমান্ড, থার্ড ইন কমান্ড করে তুমি ভোট দেখাবে লোককে, দিয়ে তুমি এই নিয়োগ তদন্ত তুমি প্রলম্বিত করে করবে, আর তার জন্য রাস্তায় পাশে বসে হাজার হাজার ছেলে মেয়ে কাঁদবে। এই জিনিস চলতে পারে না। আমাদের টাকা মানে ইনকামে করা টাকা, আমাদের নিজের টাকা, হ্যাঁ ওনার ইনকাম করা টাকা, শুধুমাত্র ওনার ইনকাম করা টাকা, রাজ্যের মানুষের টাকা বলুন। আরে রাজ্যের মানুষ ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের টাকায় রাজ্যের মানুষকে দেওয়া হয়। আমার টাকা মানে রাজা বোঝায়, রাজা নাকি যে আমার টাকা? ওই রাজা ভাবাটা বন্ধ করুন। গণতন্ত্রে আবার যুবরাজ রাজা, কি রাজতন্ত্র চলছে নাকি? কোথা স্থান হয় দেখুন, মানুষ বুঝিয়ে দেবে। গত পঞ্চায়েত নির্বাচনে যা করেছে, এবার পঞ্চায়েত নির্বাচনে বুঝতেই পারছেন আতঙ্কে কেউ ভুগেনি, আতঙ্কে ভুগছে শাসক দল, আতঙ্কে ভুগছে বলে এইসব ভুলভাল বকে বেড়াচ্ছে গোটা রাজ্য জুড়ে। কেন, এই ভ্রমণের উদ্দেশ্য কি? ও বুঝতে পেরেছে যে জনগণের এই বর্তমান শাসন ক্ষমতার পক্ষে একেবারেই রায় যাবে না, জনগণ বিশ্বাস হারিয়েছে এই শাসক দলের প্রতি। তাই গোটা রাজ্য জুড়ে ঘুরে ঘুরে যদি কিছুটা বিশ্বাস বাড়ানো যায়, না মানুষ আর বিশ্বাস করছে না, মানুষ তৃণমূল দেখলে এখন বলছে চোর, চোর আর তৃণমূল সমার্থক হয়ে গেছে। লোকে আর কিছুদিন পরে তো চোর শব্দটাই ব্যবহার করবে না, লোকে চোরের জায়গায় তৃণমূল শব্দ ব্যবহার করবে। দুর্ভাগ্য একটা দলকে এইভাবে আইডেন্টিফাই করানোর জন্য, একটা রাজনৈতিক দল, মানুষ এই পশ্চিমবঙ্গের মানুষ এই রাজনীতি আশা করেছিল নাকি? পশ্চিমবঙ্গে অনেক কিছু ছিল না, আবার অনেক কিছু ছিল, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই পরিমাণ দুর্নীতি কখনো ছিল না। এই পরিমাণ দুর্নীতি নিয়ে এসছে বর্তমান সরকার, এই পরিমাণ দুর্নীতি নিয়ে এসছে বর্তমানের শাসক দল তৃণমূল কংগ্রেস। গত ১১ বছর, প্রায় ১২ বছর এই রাজ্যে কোনো নতুন করে শিল্প কারখানা হয়নি। মুখ্যমন্ত্রী একটা ছবি দেখাতে পারবেন যে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে আছে, পাশে একজন শিল্পপতি, বৃহৎ শিল্পপতি, তার পাশে অর্থমন্ত্রী, একটা কারখানার ফিতে কাটছে, দেখাতে পারবেন না? তাহলে নতুন কারখানা তৈরি হয়নি, তাহলে বিদ্যুতের নতুন করে চাহিদা তৈরি হয়নি, তাহলে ডোমেস্টিক ইউজের জন্য যে বিদ্যুৎ সেটুকুও যদি সাপ্লাই না করতে পারে সরকারটা রেখে হবেটা কি? আর বামেদের কথা বলছেন, যে কটা তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, যে কটা বিদ্যুৎ কেন্দ্র আছে এই রাজ্যে, একটা দেখাতে পারবে মমতা ব্যানার্জি স্থাপন করেছে? সবগুলো কে কোন আমলে স্থাপন হয়েছে একবার দেখে নিন। বামদের আমলে এই রাজ্যে বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ কীভাবে বেড়েছে, ওই ওকে বলবেন যে একদিন তুমি সময় করে সেই তথ্যটি এই যে সাংবাদিক সম্মেলন করে দিয়ে দিও, যে তোমার সময়ে এই যে প্রতিটি বিদ্যুৎ কেন্দ্রে কত বিদ্যুৎ উৎপাদন হয়েছে, বামেরা কতগুলো বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে, এবং সেই বিদ্যুৎ কেন্দ্রে কত বিদ্যুৎ তৈরি হয়েছিল। তুমি নতুন করে একটা উদাহরণ দেন যে ওর আমলে এই বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি হয়েছে। বামেদের তৈরি বিদ্যুৎ কেন্দ্র নিয়ে তুমি রাজ্য চালাচ্ছ, আর বড় বড় কথা কিছুই তো করনি। গোটা রাজ্য জুড়ে মানুষ ট্যাক্স দিয়েছে, সেই ট্যাক্সের টাকায় তুমি ওই মহারানীর মতো বসেছো আর নেত্র দেখেছো ১২ বছর ধরে। আমি দিয়ে দিয়েছি, তুমি ইনকাম করে দিয়েছো? তুমি কি মাঠে মাটি কাটতে যেতে নাকি? তুমি ইনকাম করে দিয়েছো?
বলো তোমার, তুমি জনগণের পয়সায় ও ভ্রমণ করে বেড়িয়েছো, ও তোমার সমস্ত খরচ জনগণ বহন করে, জনগণের পয়সায় নিয়ে লাট সাহেবি করছো, আর বড় বড় কথা আমি দিয়েছি, ইউ আর দ্য মেয়ার কাস্টেডিয়ান, এসব এসব রাজতন্ত্র নয় গণতন্ত্র, জনগণ যা বলবে সেই কথা শুনতে হবে, এইসব মন্ত্রী শান্ত্রী হয়ে নিজেকে লাট সাহেব ভাবছে, রাজা ভাবছে, রাজপুত্র সব, এই জিনিস চলতে পারে না, জনগণের ভোট নিয়ে জনগণের ট্যাক্স নিয়ে রাজ্য চালাবে আর বলে বেড়াবে আমি দিচ্ছি, এসব লাট সাহেবি বন্ধ করো।